আপনি আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার হয়ে থাকলে গডজিলাকে তো অবশ্যই চেনেন, যাকে কিং অফ অল মনস্টার বা সকল দানবের রাজা বলা হয়ে থাকে, যার শক্তির সামনে অন্য সকল দানবেরাই কুপকাত হয়ে যায়। কিন্তু বন্ধুরা, গডজিলা ছাড়াও এমন অনেক দানব আছে যারা কিনা শক্তি ও ক্ষমতার দিক থেকে কোনো অংশেই গডজিলার থেকে কম নয়। আজকের এই ভিডিওটিতে আমরা এরকমই 10টি টাইটানের ব্যাপারে জানতে চলেছি, আর এদের মধ্যেই কিছু দানব গডজিলার থেকেও অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না হলে সেই দানবগুলোকে দেখা মিস করে ফেলতে পারেন। আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে আর এরকম ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, বেহমথ। এই দানবটিকে গডজিলা দ্য কিং অফ মনস্টার এই মুভিটিতে প্রথম দেখা গেছে। এই দানব একটা হাতি এবং একটা ম্যামথের হাইব্রিড শরীরের একটা টাইটান। এদের উচ্চতা গডজিলার সমান হয়, আর এদের বড় বড় দাঁতগুলো দিয়ে খুব উঁচু উঁচু বিল্ডিংগুলোও এরা সহজেই ভেঙে ফেলতে পারে। নাম্বার 9, মেথুসেলা। আপনারা অনেকেই হয়তো এই প্রাণীটির সম্পর্কে জানেন না। মেথুসেলাকে প্রথমবার গডজিলা কিং অফ মনস্টার মুভিটাতে দেখা গেছে। এই দানবটা হাইবারনেশনে ছিল যখন গিদোরা তাকে আওয়াকেন করেছিল। মেথুসেলার উচ্চতার আন্দাজ তো আপনারা একে দেখেই করতে পারছেন। এটা বলা হয় মেথুসেলা কোথাও হেঁটে গেলে সেখানে ভূমিকম্প হয়ে যায়। শুধুমাত্র এটুকুই নয়, মেথুসেলা যদি কোথাও বসে পড়ে তাহলে সেই জায়গায় আর কিছুই থাকবে। তবে এই দানবের ব্যাপারে এখনো বিশেষ কিছু জানা যায়নি। এই দানবটিকে এখনো এক রহস্যের মধ্যে রেখে দেওয়া হয়েছে। নাম্বার 8, মথরা। মথরা হলো একটি প্রজাপতির মতো দেখতে টাইটান, যাকে কুইন অফ মনস্টারও বলা হয়ে থাকে। মথরা বাকি সমস্ত টাইটানদের থেকে ছোট হলেও এর পাওয়ার এবং অমর হওয়ার যেই অ্যাবিলিটি রয়েছে তা দানবটিকে সত্যিকারের দানব রানী করে তুলেছে। মথরা নিজের মুখ থেকে স্পাইডার ওয়েব ছুঁড়ে মারতে পারে এবং ডানার দরুন সে উড়তেও পারে। মথুরার সব থেকে ইম্পর্টেন্ট এবং ভয়ঙ্কর পাওয়ার ছিল তার অমর থাকার অ্যাবিলিটি। অর্থাৎ মথুরা যদি মরেও যায় তাহলে কিছুক্ষণ পর আরেকটি ডিম থেকে জন্ম নেবে। গডজিলা দ্য কিং অফ মনস্টার এই মুভিটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখেছিলেন যে মথুরা নিজেকে উৎসর্গ করে দিয়ে, অর্থাৎ নিজের জীবন দিয়ে গডজিলাকে বার্নিং গডজিলায় পরিণত করেছিল। নাম্বার 7, মিউটো। এই উড়ন্ত টাইটানটা প্রথমত 2014 সালে গডজিলা মুভিতে দেখা গিয়েছিল। এটা বলা হয় যে এই মিউটোর সূত্রপাত অনেক বছর আগে থেকেই চলে আসছে। মিউটোর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ডিউরেবিলিটি, যেটা তার শরীরের শক্ত চামড়ার জন্য হয়ে থাকে। তার আরও একটা গুরুত্বপূর্ণ পাওয়ার হলো সে তার পায়ের থেকে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারও বের করতে পারে, যার ফলে গোটা শহরে সব ইলেকট্রিক্যাল জিনিস কাজ করা বন্ধ করে দেয়। মিউটোসের প্রজাতির পুরুষ মিউটোসগুলো আকারে ছোট হয়, তবে নারী মিউটোসেরা আকারের দিক থেকে বড় হওয়ার সাথে সাথে তারা আকাশে উড়তেও পারে। এটা বলা হয় যে গডজিলার প্রধান শত্রু এই মিউটোস, এদেরকে গডজিলাকে মারার জন্যই তৈরি করা হয়েছিল। নাম্বার 6, স্কাল ক্রলার। স্কাল ক্রলার একটি প্রাচীন রেপটাইল স্পেসিসের প্রজাতির প্রাণী, যারা কিংকং এর প্রজাতির প্রধান শত্রু। এই প্রাণীটা হলো আর্থে থাকে, শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই এরা বাইরে বের হয়। এই প্রাণীটা যতটাই বাজে দেখতে এরা ততটাই ভয়ঙ্কর হয়ে থাকে। এরা স্কাল আইল্যান্ডে থাকে, সেখানেই বলা যায় এরা তাণ্ডব করে। এটা বলা হয় যে এদের পূর্বপুরুষেরা কং এর পূর্বপুরুষদেরও মেরে ফেলেছিল, আর কং এর সাথে এদের লড়াই আমরা আগেই মুভিতে দেখেছি। এদের সরু মুখ, সোচালো দাঁত এবং লম্বা লেজ দিয়ে এরা যে কোনো কিছুকে ভেঙে ফেলতে পারত। সত্যি এরা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর। নাম্বার 5, রোডান। রোডান একটা ফায়ার মনস্টার ছিল এবং তারা আগ্নেয়গিরিতে থাকতো। এই রোডান এতটাই বড় ছিল যে সে তার ডানা মেললে প্রায় 800 ফিটেরও বেশি ছড়িয়ে যেত। এতটাই নয়, সে শহরগুলোর উপর দিয়ে উড়ে গেলে সেই শহরগুলো আপনি আপ ধ্বংস হয়ে যেত রোডনের শরীরের তাপের ফলে। রোডনকে এক আলটিমেট দানব বলা হয়েছে, তার কারণ এর হিলিং পাওয়ার খুবই বেশি। অর্থাৎ তাকে কেউ যদি জখম করে দেয় তাহলে সে কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যায়। রোডানের ডিউরেবিলিটিও অনেক বেশি। তার উপর কিং গিদোরার গ্র্যাভিটি বিমেরও কোনো প্রভাব পড়েনি। রোডান জেট প্লেনের থেকেও বেশি ফাস্ট হতে পারে, আর লড়াই করার সময় সে তার ঠোঁট এবং নখের ব্যবহার করত। নাম্বার 4, কং।
কং হয়তো আপনাদের অনেকেরই ফেভারিট মনস্টার। কং আমারও একটি প্রিয় টাইটান, কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা খুব কঠিন কথা যে পাওয়ার এবং এবিলিটির দিক থেকে কং হয়তো অনেক টাইটানদের থেকে কম পড়ে যাবে। কং স্কাল স্ক্রোলার এবং ওয়ারবেটেদের সাথে যুদ্ধ খুব সহজেই জিতেছিল। আর গডজিলা ভার্সাস কং মুভিতে কংকে খুব সুন্দরভাবে গডজিলার সাথে লড়াই করতে দেখা গিয়েছে। কং এই মুভিটাতে মেকা গডজিলাকেও হারিয়েছিল, তবে সেই সময়টিতে মেকা গডজিলা তার ফুল কন্ট্রোলে ছিল না। কং এমন একটা টাইটান ছিল যার মধ্যে ইন্টেলিজেন্স পাওয়ার স্ট্রেংথ ভরপুর ভাবে ছিল। কং এর নতুন অস্ত্র দিয়ে সে গডজিলাকে খুব ভালোভাবেই টক্কর দিতে পেরেছিল, যদিও গডজিলার সাথে একক লড়াইয়ে কংকে হারতে দেখা গিয়েছিল। আর কংকে হারানোর পর গডজিলা তাকে না মেরে ছেড়ে দিয়েছিল। নাম্বার 3, মেকা গডজিলা। আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন কং মেকা গডজিলাকে হারালে মেকা গডজিলা লিস্টে কিভাবে উপরে গেল। তো এখানে আপনাদেরকে বলে দেই, কং ভার্সাস গডজিলা 2021 এর মুভিতে মেকা গডজিলা, কং এবং গডজিলা দুজনের উপরে ভারী পড়েছিল। এমনকি গডজিলা এবং কং দুজনে মিলিয়ে টিম করে অ্যাটাক করেছিল। মেকা গডজিলা দুজনকে সমানভাবে টক্কর দিয়েছিল। মেকা গডজিলাকে কং যখন মেরেছিল তখন মেকা গডজিলা তার ফুল কন্ট্রোল ছিল না, তাই মারতে পেরেছিল। আর যদি ঠিকঠাক 1-to-1 ফাইটিং হয় তাহলে গডজিলা কিংবা কং মেকা গডজিলাকে হারাতে পারা প্রায় অসম্ভব হয়ে যেত। মেকা গডজিলাকে মানুষেরা বানিয়েছিল সব টাইটানদের শেষ করে দেওয়ার জন্য। মেকা গডজিলা কিং গিদোরার কনসিয়াসনেস এর উপর কাজ করে, সে নিমিশের মধ্যেই স্কাল স্ক্রলার কেও মেরে ফেলেছিল। এবার যদি কথা বলি মেকা গডজিলার পাওয়ার এবং এবিলিটি নিয়ে, তাহলে তার কাছে ছিল মিসাইল লঞ্চার যেটা গডজিলার অ্যাটমিক পাওয়ারের মোকাবেলা করেছিল। এবং পাওয়ার আর স্ট্রেংথের দিক থেকে মেকা গডজিলা কতটা ওভার পাওয়ারিং সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 2, কিং গিদোরা। গডজিলা বাদে যদি কোনো টাইটান আলফার টাইটান হয়েছে তাহলে সেটা হলো এই কিং গিদোরা। কিং গিদোরা একটি 3টি মাথাওয়ালা স্পেস মনস্টার, যাকে মনস্টার জিরো নামেও জানা হয়ে থাকে। আকারের দিক থেকে কিং গিদোরা গডজিলার থেকেও বড় ছিল। কিং গিদোরা প্রথম ফাইটে গডজিলাকে হারিয়েও দিয়েছিল। কিং গিদোরা তার গ্র্যাভিটি ভীম দিয়ে তার বিপক্ষে যে কাউকে মারতে পারে এবং ইলেকট্রিসিটিও জেনারেট করতে পারে। কিং গিদোরা পাওয়ারফুল হওয়ার সাথে সাথে ডিউরেবল ছিল। তার উপর গডজিলার অ্যাটাকের কোনো ইফেক্টই পড়ছিল না, সে তার বড় বড় ডানাগুলো দিয়ে উড়তেও পারে। মাস্টার জিরোর সবথেকে ইম্পর্টেন্ট পাওয়ার ছিল তার রিজেনারেটিভ পাওয়ার, যার ফলে গডজিলা তার একটা মাথা কেটে ফেললেও কিছুক্ষণের মধ্যেই আবার সেই একই জায়গা থেকে তার মাথা উঠে গিয়েছিল। আলফা টাইটান হওয়ার কারণে সে বাকি বড় বড় টাইটানগুলোকেও কন্ট্রোল করতে পারত। কিং গিদোরা এতটা শক্তিশালী হওয়ার পরেও এমন একটা টাইটান আছে যে কিং গিদোরাকেও মেরে ফেলেছিল, আর সেই হলো আমাদের লিস্টের নাম্বার 1, আর সে হলো বার্নিং গডজিলা। নাম্বার 1, বার্নিং গডজিলা। গডজিলা একটা অ্যাপেক্স ফেডারার ছিল। আজ অবধি এমন কোনো টাইটান জন্মায়নি যে গডজিলাকে হারিয়েছে। আমরা যদি কথা বলি গডজিলা ভার্সাস কিং গিদোরার কিংবা গডজিলা ভার্সাস মিউটোসের, তাহলে সেই সব লড়াইগুলোতেও গডজিলাই বিজয়ী হয়েছিল। আর মুভিতে যেমন দেখানো হয়েছে যে মথরা নিজেকে উৎসর্গ করে দিয়ে গডজিলাকে বার্নিং গডজিলায় পরিণত করে দিয়েছে, আর সে খুব সহজেই কিং গিদোরাকে মেরে ফেলেছে, যার কারণে আমার মনে হয় এখনো মনস্টার ভার্সে এমন কোনো মনস্টার নেই যে কিনা বার্নিং গডজিলার মোকাবেলা করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? আর আপনার মতে সবথেকে পাওয়ারফুল মনস্টার কে, তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চিরদর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।